হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ভোর 5টার সময় উঠে মা আর বাবা গেছিলো বাজারে। তার কারণ হচ্ছে আজকে জামাই ষষ্ঠী আর মাংসের দোকানে তো আজকে ভিড় হবে, আর তাড়াতাড়ি না গেলে মাংস আনতে তো দেরি হয়ে যাবে অনেক, আর রান্নাও করা যাবে না তাড়াতাড়ি। তো মাংস ধোয়া হয়ে গেছে আর ওদিকে মাছ রয়েছে, এখনও বাছা হয়নি। আর যে পিসি চলে এসছে নাইটি পরেই, পিসির পাশেই বাড়ি তাই গরমে আর শাড়ি টাড়ি পরেনি, নাইটি পরেই চলে এসছে ষষ্ঠী করতে। আর এদিকে বড়মা বড় পিসিকে ফোন করছে, আর দেখো বড় পিসিরাও চলে এসছে। লজ্জায় আসছিস না? আর মামা দেখো এত জিনিস নিয়ে এসছে, হাতে করে আনতে পারেনি, কাঁধে করে নিয়ে আসছে, এত ফল টল নিয়ে এসছে। তো দিদির বিয়ে হয়ে যাওয়ার পর তো মারা ষষ্ঠী করতে যায় না মামা বাড়ি, তাই দিদা দাদুই আসে আমাদের বাড়িতে। আর এই যে চলে এসছেন এনারাও, দিদি আর আশিসদা, দু পা পেরোলে এদের বাড়ি, এদের সবার প্রথমে আসার কথা, আর এরা আসছে সবার শেষে, দূর দূর দিয়ে সবাই চলে এসছে। আর পিসি এদিকে রান্না করছে। এই যে এখন চকলেট দেয়নি বলে এখানে কান্নাকাটি চলছে, এত বড় মামা হয়েও কাঁদে। আবার দেখো চকলেট দেওয়া দিয়ে দিলো আর কান্না বন্ধ হয়ে গেল। এগুলো সব পলিসি, এগুলো সব পলিসি। আজকে না দিলে আজকে আমরা কান্না কাটি। আপনার কি বক্তব্য? আর এটাকে তো স্টেজ মনে করেছে, হাটটাকে নাচানা। এই যে মামার গান শুনে, মামার গান শুনে ভাগ্নি হাসছে। গান কর করবি না, মাকে ডাকবি মা খেলে সব কলারও হচ্ছে। হ্যাঁ সব এই ঘর সেই ঘর, যে যে ঘরে পেয়েছে বসে পড়েছে। এটা সব থেকে ভালো হতো, গোডাউনে লাগিয়ে দিলে সবার হয়ে যেত, এসি দুটো সবার হয়ে যেত, খাওয়া দাওয়া সব হতো। হিটের মতন গরম হচ্ছে না তো ঘরের এসি গুলো, এসি গুলো খুলে ওখানে লাগিয়ে দিতে হতো। এই যে আমাদের এই টুনি লাইট পুড়ে গেছে, ঠাকুরের টুনি লাইট, ঠাকুরের সর্বনাশ হয়ে গেল, ঠাকুরের রাতে আলো দেখতে পাবে না। গরমে শাড়ি পরতে হবে না, নাইটি পরো তো। দিদা বললো নাইটি বললে চুড়িদার দিতে হবে, চুড়িদারও পরো। বাবা বলছি ছাড়ছে ছাড়া এখানে কলরব হচ্ছে, এখানে পাইলকে নিয়ে কথা হচ্ছে, তোকে নিয়ে পিএমপিসি হচ্ছে।
খেতে বসেছি, পটল বাটা আর গরমে গরমে তো মনি পাতাতে হাওয়া খাওয়া শুরু করে দিয়েছে, ও গুতো মেরে বসবে জায়গা করতে জানি আমি, ঠেলে সরি দেবো তো চলো। এই দুটো হচ্ছে সাপে নেউলে সবসময় ঝগড়া করতেই থাকে, যে শুরু হয়ে গেছে সাপে নেউল দুটো। দিদি বাড়িতে এসছি জিমিকে খেতে দিতে, দেখবে আঙুর হয়েছে। তুই কি করছিস শয়তান ছেলে? এ দেখো আঙুর গাছ, আঙুরও হয়েছে, কিন্তু আশা করি টকই হবে। তো কোথায় গেল? এই দেখো আঙুর অনেকগুলো হয়েছে এখানে, এখানে কত আঙুর হয়েছে। আর এই যে পেয়ারা গাছ, ওই গুন্ডা একটা, চল আমি উপরে এলাম, ও চলে এসছে আমার সাথে সাথে, আমার আগে যাবে। আমি যাব না, আমরা ঘুমাচ্ছিলাম, ওদের সহ্য হচ্ছে না, খালি বলছে নুন এনে দেখবো জল এনে সবাই মিলে এখন যাচ্ছি বিরাট অব্দি। চল হচ্ছে না, ওর একজন বসছে তাতে ওর বসাচ্ছে না, ওর লোক ভাড়া করে আনতে হবে ওর জন্য। কি করছে তিনটে মিলে? কি লাগিয়েছে চলো, আবে ওদের টিসু দিয়ে দিচ্ছে মনিকার কাছে। একটু আমরা রিভিউ নেবো, মনি ওখানে নোম দেয় যাস না, মনে রিভিউ ওইটাকে কি বলে।
আরে যেটা খাবারের মধ্যে দিচ্ছি ভালো লাগে চিজ, এই চিজ একদম ছিল না বৃষ্টি পড়ছে উপরে, তারপরে হ্যান্ড ওয়াশ ছিল জল, আর একটা কি খেলাম ওইটা পাপড় লাগানো মাংস একটা। এই মাঠে এই মাঠ কোনো সময় ফাঁকা থাকে না, কোনো না কোনো কিছু থাকেই নয়, সার্কাস আর মেলাটাই বেশি হয়। এখন আগে মেলা হচ্ছে দক্ষিণায়ন মেলা, হস্তশিল্প মেলা সব জায়গায় হয় মনি, কিন্তু বর্ধমানটা একটু আলাদা, কারণ এখানে একটু আবহাওয়াটা একটু আলাদা, গরম থাকে, মাঝে সাথে ঝামেলা লেগে যায়। তো আজকের দিনটা বহুদিন পর সবাই একসাথে খুব সুন্দর কাটালাম, তো এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।